আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালাইসিস অনুষ্ঠান আর সাথে আছে নূপুর চৌধুরী আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি কমিউনিটির খুব পরিচিত মুখ যার অনেকগুলো বিশেষণ আইনজীবী মোহাম্মদ এম মজুমদার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সেই সাথে দর্শক যেহেতু আমরা কমিউনিটির একজন মানুষকে পেয়েছি মোহাম্মদ এম মজুমদার যিনি এই কমিউনিটির মানুষদের জন্য অনেক কাজই করে থাকেন আমরা আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি খুবই স্পর্শকাতর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে গৃহহীনদের কিভাবে আমরা প্রত্যাবাসন মানে যে কোনো সময় মানুষের যে কোনো দুর্যোগ একটি সময় আসতে পারে দুঃসময় আসতে পারে সেই সময় যদি আপনি আশ্রয়হীন হয়ে যান তাহলে সেই সময় সিটি থেকে কি ধরনের সুযোগ সুবিধা আছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সিটির আওতায় হোমলেস প্রিভেনশন ইউনিট এর আওতায় কি কি কাজ করে থাকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মোহাম্মদ এম মজুমদার আর আপনাদের আইনি বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে থাকে মতামত তাহলে সরাসরি যুক্ত হতে পারেন আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে সেই সাথে ফেসবুকে আছি www.facebook.com/tbn24usa মোহাম্মদ এম মজুমদার আমরা শুরু করছিলাম যে আমরা এমন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হয়তো আমাদের কমিউনিটির খুবই একটি পরিবার হতে পারে একটি মানুষের জীবনে দুঃসময় আসতে পারে যখন হয়তো তার যে মাথা গুঁজার ঠাইটি সেটি হয়তো থাকে না তো সেই মুহূর্তে তিনি কোথায় যাবেন কার কাছ থেকে আশ্রয় নেবেন কিংবা সিটি থেকে কি ধরনের সুযোগ সুবিধা আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব শুরুতে আপনি ভূমিকাতে কি বলবেন শিওর সো থ্যাংক ইউ শামসুন্নাহার নূপুর আপনাকে আপনার ভালো উপস্থাপনা এবং টিবিএনকে ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ দিয়ে এক এক সময় এক একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করি এবং পরবর্তীতে যেটা ট্রেডিশনাল ইমিগ্রেশন নিয়ে আমাদের অনেকের কোশ্চেন থাকে সেটাও আমরা বলি সো আজকের বিষয় আমরা চুজ করেছি হোমলেসনেস প্রিভেনশন অর্থাৎ গৃহহীনতা দূরীকরণ তো নিউ ইয়র্ক সিটির ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ওই সিটির একটা হোমলেসনেস প্রিভেনশন ইউনিট আছে এবং সৌভাগ্যক্রমে আমি ওই ইউনিটের একটা কেজ ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলাম 6 বছর সো আমাদের কাজ ছিল হোমলেসনেস ডাইভার্সন করা টু ডাইভার্ট দ্য হোমলেস পিপল টু দি পার্মানেন্ট হাউজিং অ্যান্ড অলসো প্রিভেন্ট দি হোমলেসনেস কীভাবে হোমলেসনেস প্রিভেন্ট করবেন সেটা একটা কথা সবাই প্রচলিত আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আর একটা লোক যখন হোমলেস হয়ে যায় তাকে পুনর্বাসিত করা যত কষ্টকর না আর যে লোকটা গৃহে আসে অলরেডি তাকে যদি ওখানে রাখা যায় দ্যাট উইল বি দ্য বেস্ট পলিসি ওই পলিসির জন্য নিউ ইয়র্ক সিটি প্রচুর টাকা বাজেট একটা কমিশনের আওতায় একটা ইউনিট কাজ করে 24/7 তো ওদের কাজ হলো যেমন ধরুন আপনি কোনো একটা অ্যাপার্টমেন্টে বাসা ভাড়া নিয়ে আসেন আপনার বাসা ভাড়া $1500 তো $1500 বাসা ভাড়া আপনি প্রতি মাসে দিয়ে যাচ্ছেন দুই বছর পরে একসময় দেখা গেলো 5 বছরের লিজ 2 বছর মাথায় দেখা গেলো আল্লাহ না করুক আপনি চাকরি হারাইলেন অথবা ফ্যামিলির কোনো একটা সদস্যদের কোনো একটা মারাত্মক অসুস্থতা হলেন যে আপনি 6 মাসের ভাড়া দিতে পারেন নাই তখন ওই ভাড়া যখন দিতে না পারেন তখন নিশ্চয়ই আপনাকে কোর্টে নিবে কোর্টে নিলে ইভেকশন অর্ডার হয় ইভেকশন হওয়ার যখন আপনি ফেস করবেন তখন সাথে সাথে আপনার উচিত হবে হোমলেসনেস ডাইভার্সন ইউনিট অথবা হোমলেসনেস প্রিভেনশন ইউনিটে যেটা HRA হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন আওতায় কাজ করে এটাকে বাংলা সাধারণত ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলা হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা এলাকায় এদের অফিস আছে এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ওয়ান শর্ট ডিএল অ্যাপ্লিকেশন ফর ওয়ান শর্ট ডিএল দ্যাট মিনস যে আমার অ্যাকুমুলেটেড রেন্ট আছে এখন $16,000 এই $16,000 আমি দিতে পারছি না আমাকে সিটি যেন সাহায্য করে বাট ভবিষ্যৎ রেন্টটা দেওয়ার মতো আমার প্ল্যান আছে তবে মোহাম্মদ এম মজুমদার এখানে দুটো বিষয় আছে দুটো সংজ্ঞায় নিয়ে আমি আপনার কাছ থেকে নিতে চাই আলাদাভাবে যেন দর্শকরা বুঝতে পারেন তবে তার আগে আমাদের সাথে একজন ফোনে যুক্ত হয়েছে প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই কে আছেন ফোনে আসসালামু আলাইকুম আমি সুমন বলছিলাম ব্রুকলিন থেকে জি প্রশ্নটি ভাইয়া আচ্ছা আমার প্রশ্নটি হলো আমি গত মে মাসে 2018 সালের মে মাসের 14 তারিখে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি তখন আমি গ্রিন কার্ড হোল্ডার ছিলাম তার 1 মাস পরে আর কি আমি সিটিজেন হই আর আমি আগস্ট মাসে আর কি সিটিজেনশিপের স্ট্যাটাসটা আপডেট করে দিই এখন আর কত সময় লাগবে আচ্ছা ওকে যেহেতু অগাস্টে আপনি করেছেন আপনি যে এটা ফ্যাক্স করেছেন বা কিভাবে কমিউনিকেট করলেন ইমিগ্রেশনকে সেটা নিশ্চিত হইতে হবে অনেক সময় ওইটা আপনি হয়তো অমুক জায়গায় ফাটাইছেন ওইটা তারা অ্যাক্ট করে নাই তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ফাইল স্ট্যাটাসটা ফার্স্ট প্রেফারেন্সে নিয়েছে কি না সেটা আপনি ফাইন্ড আউট করেন যদি নিয়ে থাকে তাহলে আপনাকে ইমিডিয়েটলি এখন অ্যাপ্রুভাল দিয়া আপনাকে ভিসা ফিস হওয়া কথা আমরা কথা বলছিলাম যে একটি বিষয় নিয়ে, তবে ফোনে আরেকজন যেহেতু যুক্ত হয়ে গেছেন আমরা এই প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। তবে আমি দর্শকদের ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য দুটো বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই। প্রশ্নগুলো আমি আগেই করে রাখি আপনার কাছে, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে যারা গৃহহীন হয়ে পড়েন, তো আমরা আপনার কাছে জানতে চাই যে গৃহহীনদের সংজ্ঞায়নটি কি হবে, কাদের আপনি এই ক্যাটাগরিতে ফেলবেন? দ্বিতীয়ত এই হোমলেস প্রিভেনশন ইউনিটের আওতায় কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, এই দুটো বিষয়ে আমি একদম পরিষ্কারভাবে দর্শকদের কাছে তথ্য দিতে চাই। তবে কে আছেন আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে রুমি বলছিলাম। জি আপা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার মা আমার ভাইয়ের জন্য অনেক আগে কল অ্যাপ্লাই করেছিল, কিন্তু এর মাঝে আমার ভাইয়ের বয়স বেশি হয়ে যাওয়াতে আসতে পারে নাই। পরে আমার ওই বিয়ে করার পরে আমার ছোট ভাই আবার ওর জন্য অ্যাপ্লাই করছে। এখন অলরেডি 10 কাছাকাছি আর 5 years আছে বলছে। তো এইটা তো অনেক আগে থেকে অ্যাপ্লিকেশনটা করা হয়ে গেছিল, এটা কি আরো আগে হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, যখন আপনার পিটিশন লাইনে থাকে, কিউতে থাকে, সেখানে আপনার আগে কোনো রকমের এক্সপেডিটেড করা বলতে কোনো শব্দ নাই, এটা সিরিয়ালি আসবে। আচ্ছা, একদম ক্রম অনুযায়ী আসবে। আমি আপনাকে আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটির দুটো জিনিস আমি আপনার কাছে পরিষ্কারভাবে জানতে চাই। বলছেন আপনি সেই বিষয়টি, যেমন হোমলেস কাকে বলে বলছেন, যারা স্ট্রিটে আছে অথবা শেল্টারে আছে এদেরকে বলা হয় হোমলেস, যাদের কোনো নিজস্ব পার্মানেন্ট হাউজিং বা কোনো অ্যাপার্টমেন্ট রেন্টেও নাই, সেকশন 8-এও নাই, যারা কোনো আপনার শেল্টারে ক্ষণস্থায়ীভাবে যারা থাকে শেল্টারে, এটাকে বলা হয়, এরাও হোমলেস। এবং রাস্তা যারা কোথাও থাকে না তারাও হোমলেস। আচ্ছা, হোমলেসনেস প্রিভেনশন ইউনিটের কাজ হলো, না আমি আরেকটি বিষয় জানতে চাই এই ক্ষেত্রে একটু পরিষ্কারভাবে, যে অনেক সময় তো দেখা যায় যে পারিবারিক কলহের কারণে একজন মেয়ের হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে হয়তো তার স্থায়ী আবাসস্থল কোথাও নেই, তো সেই ক্ষেত্রে কি এটির আওতায় কোনো সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে? ডেফিনেটলি, সেটি আমি একটু জানতে চাচ্ছি। যদি উচ্ছেদ হয় বা গৃহত্যাগ করে শেল্টার আশ্রয় নেয়, শি ইজ হোমলেস। এবং হোমলেসের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেটা আপনি বললেন এখন শি ইজ হোমলেস বিকজ অফ দ্য ডোমেস্টিক ভায়োলেন্স, সেটার একটা একরকমের প্রেফারেন্স, মানে এক এক ধরনের ভাগ আছে। আর প্রিভেনশন ইউনিট যেটা, তারা কিন্তু হোমলেসকে নিয়ে কাজ করে না, তারা কি এরা কাজ করে হোমলেস যাতে প্রিভেন্ট করা হয়। আচ্ছা, যাতে প্রিভেনশন কিউরে যাচ্ছে না, তারা কিউর হলো কোনো সমস্যা হয়ে গেছে এটাকে কিউর করা, আর প্রিভেন্ট করা সমস্যা মানে আগে থেকে প্রস্তুতি নেয়। কারণ সে যখন ইভেকশন ফেস করে, কিভাবে ইভেকশনটা হোল্ড করা যায়, তাকে ওই ঘরে রাখা যায় বাই পেইং দি রিয়ার রেন্ট। তার বকেয়া টাকার জন্য যদি এই সে হোমলেসনেস ফেসিং করে, তাকে ওই টাকাটা ল্যান্ডলর্ডকে দিয়ে তাকে এখানে কিভাবে রাখা যায়, ওইটাকে হোমলেস প্রিভেনশনের কাজ। সেটাই আমি পরিষ্কার করার জন্য দর্শকদের জানানোর জন্য, যে তাহলে দর্শকরা হয়তো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে, কারণ আমরা যখন কোনো তথ্য উপস্থাপন করতে চাই আমরা চাই যে তারা খুব ভালোভাবে সেই বিষয়টি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা নিয়ে তারপরে তারা যে কোনো সিদ্ধান্ত কিংবা পরামর্শ কিংবা তথ্য যাদের প্রয়োজন হয় সেটি। একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? আমি সুমন বলতেছি প্রবলেম থেকে। আমি একটু আগে যে কোশ্চেন করছিলাম, তো মজুমদার সাহেব যেটা বললো যে এটা আপডেট করা হয়েছে কিনা আমার সিটিজেন, হ্যাঁ আমার সিটিজেন স্ট্যাটাসটা আপডেট করা হয়েছে, সেটা 2-3 মাস হয়ে গেছে। এমনকি আমি আজকে কথাও বলছিলাম ইমিগ্রেশন অফিসারদের সাথে, তারা একটা সার্ভিস রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেখান থেকেও আমাকে জানাইছে যে আউটসাইড অফ স্টেটে তো এটা তারা টাইম ফ্রেমটা এখনো বলতে পারে না, স্টিল কেস পেন্ডিং। সো আমাকে একটু বলা যাবে যে কত সময়? আপনাকে একটু জোরে বলতে হবে। হ্যাঁ, ইটস ওকে। এখন আপনাকে আমি যদি টাইম দিই, এটা আমি নিজে বানোয়ার কোনো টাইম দিতে পারবো না, যেহেতু আপনি বললেন এটা স্ট্যাটাস আপডেট করা হয়েছে। সো ইউ আর ইন দি ফার্স্ট প্রেফারেন্স হওয়ার পরেও এটা ডিপেন্ড করে তাদের কত কী পরিমাণে ওয়ার্কলোড আছে। হয়তো যে অফিসারের কাছে আপনার ফাইল, ওর ওয়ার্কলোড কিছুটা বেশি, বাট আপনি কনস্ট্যান্টলি চেক করেন, আমি মনে করি এনি টাইম আপনাকে ভিসা ইনভয়েস পাঠাবে। আচ্ছা, আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব ফেসবুকের প্রশ্নগুলোরও উত্তর দিতে। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে আপা। হ্যাঁ, আমি নিউজর্সি থেকে বলছিলাম। আমি খুশিদা বলছিলাম। আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি কারো অ্যাপ্লিকেশন করা থাকে, আমার ফ্যামিলি অ্যাপ্লিকেশন করা, বাট কোনো কারণে যদি পিটিশনার আমি তারও কিছু হয়ে যায়, মানে আমি যেহেতু আমার বোনের অ্যাপ্লাই করা, তো আমার যদি সামহাও কিছু হয়ে যায় কেস পুরোপুরি ফলাপ হবার আগে, তাহলে কি ওটাতে এফেক্ট হয়? সেটা রুল হইলো যদি আবেদনকারী আল্লাহ না করো যেটা আপনি মিন করতেছে, আবেদনকারী যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সাবস্টিটিউট স্পন্সর বলা হয়। সাবস্টিটিউট স্পন্সরের জন্য ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হইতে হবে। যেমন আবেদনকারী যদি মারা যায় তার হাজব্যান্ড স্পন্সর করতে পারে, তার ভাই বোন একজন স্পন্সর করতে পারে, অথবা কাজিন নিসের নেফিউ নিয়ারেস্ট ফ্যামিলি মেম্বার কেউ যদি জীবিত থাকে তাহলে সাবস্টিটিউট স্পন্সর করতে পারবেন। এবং সাবস্টিটিউট স্পন্সরশিপটা ডিসক্রিশনারি লেভেলে চলে যায়। আইনে একটা কথা, একটা হলো ম্যান্ডেটরি আর একটা ডিসক্রিশনারি। ম্যান্ডেটরি হলো এরকম, যখন আবেদনকারী বাসি থাকাকালীন তার ফুস্যদেরকে বেনিফিশিয়ারিকে আনা, এটা এটা গভর্নমেন্ট একটা ম্যান্ডেটরি, গভর্নমেন্ট দিবেই, সেটা অনেকগুলো রাইট বেশি থাকে। যখন আবেদনকারী মারা যায় সাবস্টিটিউট স্পন্সরকারীকে স্পন্সর হিসেবে গ্রহণ করা ইমিগ্রেশনের একটা ডিসক্রিশনারি, তাদের ইচ্ছা, তারা অনেক সময় এটা অ্যাকসেপ্ট করতেও পারে বা নাও করতে পারে। তবে যদি নিকট আত্মীয় হয় এবং নিকট আত্মীয় যদি স্পন্সর করার মতো ক্ষমতা থাকে তাহলে ইউজুয়ালি সাবস্টিটিউট স্পন্সরশিপ গ্রহণযোগ্য। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, ফোনে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জ্যাকসনাইট থেকে সৌরভ হোসেন বলছিলাম। জি ভাই, প্রশ্নটি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমি গ্রিন কার্ড হোল্ডার এখানকার, তা আমি কি এখন মানে আমার আব্বা আম্মুর জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? আচ্ছা, গ্রিন কার্ড দিয়ে বাবা মার জন্য আবেদন আপনি সিরিজের হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আপনার ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। অনেকে করে ফেলে, করি একটা ইমিগ্রেশন ফিটাই তার লস হয়। সো আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। ইউ স্মার্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোশ্চেন বিফোর ইউ এবং আজ জেনে শুনে এই বিষয়গুলো করা উচিত এবং প্রফেশনালদের সহায়তা নেওয়াটা ভালো, কারণ যে কোনো কাজে যিনি প্রফেশনাল তিনি হয়তো আপনার যে কাজটি সে সুন্দরভাবে স্পষ্টভাবে যুক্তিযুক্তভাবে করতে পারবেন, যেটি আমরা হয়তো আইনের অনেক দিকগুলোই বুঝি না কিংবা জানি না। আমরা মোহাম্মদ এম মজুমদার কথা বলছিলাম যে আমরা প্রিভেনশন মানে কিভাবে একজন হোমলেস যেন না হয় সে জায়গাটি থেকে আপনি ডিসকাশন করছিলেন, তো কি ধরনের কাজ করে থাকেন সেই জায়গাটি থেকে আমি জানতে চাই। এটা হলো ফার্স্ট কাজ হবে, যদি দেখেন যে আপনি কোনো কারণে হোমলেসনেস ফেস করতেছেন, আপনার আপনি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, ইমিডিয়েটলি আপনি হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন যেটা HRA বলা হয়, নিউইয়র্ক সিটি HRA এর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এইটা অফিস আছে। আপনার নিকটবর্তী অফিসে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, বলবেন ওয়ান শট ডিএলের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনি ওয়ান শট ডিএল কোয়ালিফাই করেন। আর যদি ওয়ান শট ডিএল কোয়ালিফাই না করেন পার্মানেন্ট হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন। সেখানে কেজ ওয়ার্কার আছে, ডাইভার্সন ইউনিটে কেজ ওয়ার্কার আছে, তারা দেখবে যে কোন ধরনের হাউজিং আপনি কোয়ালিফাই করবেন, কি সেকশন 8 করবেন না মিচুলি হাউজিংয়ে যাবেন, না সেটি কিভাবে বাছাই করা হয় সেটা বাছাই করবে বেসড অন ইওর ইনকাম, বেসড অন ইওর ফ্যামিলি স্ট্যাটাস, বেসড অন দি সিভিয়ার নেচার অ্যান্ড সিভিয়ারিটি অফ দি সিচুয়েশন, সেটা ওদের ও এক্সপার্ট আছে। যেমন আমরা আমাদের কাজ ছিল, আমরা অনেক সময় ফিল্ডে বাইর হইতাম যে কোথাও কোনো ব্রোকার বা কোনো ল্যান্ডলর্ডের বাড়ি খালি আছে কিনা, সেখানে দেখা গেলো আমার লোক আগামীকালকে ইভেকশন হবে, একটা 4 member ফ্যামিলি মেম্বার, ওদের জন্য কী জন্য একটা ঘর পাওয়া যায়। অনেক সময় আমরা এরকম ব্যতিক্রম করি, যেমন ল্যান্ডলর্ড চাইছে 1 month রেন্ট 1 month সিকিউরিটি, আমরা বললাম তোমাকে আমি 5 মাসের সিকিউরিটি এখন দেবো, কিন্তু আমার একটা লোক না, বিকজ দিস সিচুয়েশন লাইক দ্যাট, দ্যার ইজ এ প্রেগনেন্ট ওমেন অর 2-month-old বেবি, আমরা চাই না ওদেরকে শেল্টারে যাইতো, তাও ঠিক হবে না, হোটেলে গেলে গভর্নমেন্টের অনেক লস। একটা ফ্যামিলিকে যদি ইমার্জেন্সি হোটেলে নেওয়া হয় তাহলে মাসে খরচ হয় $10,000 থেকে $15,000, বিকজ তাদের মেডিকেল অনেক কিছু ব্যয় করতে হয়। সেক্ষেত্রে সিটি মনে করলো যে এই লোকগুলোকে যদি তাদের অন্য কারো ঘরে দিয়ে দেওয়া যায় তা অনেক চিপ। এই যে যেমন এখন এই যে ফ্যামিলি কেয়ার কতগুলো যে বাইরে হয়েছে, যে আমরা অনেকে বলি ওই মেয়েটা তার মাকে কেয়ার করবে, তাকে 1200 টাকা কেন দেওয়া হয়, এটার পলিসি বিহাইন্ড হলো যদি ওই মহিলা যদি কেয়ার কেউ না করে তাহলে হসপিটালে যাবে, সে হসপিটালে গেলে একটা দিন সরকারের খরচ হবে $3,000, আর এখানে খরচ হচ্ছে মাসে $500। আইডিয়া ইজ টু প্রিভেন্ট দি পিপল টু গো টু দি হসপিটাল, লেস পিপল গো টু দি হসপিটাল, লেস মানি গভর্নমেন্টের শোল্ডারে ফুটবে। আচ্ছা, দ্যাট ইজ অ্যান্ড অলসো ফ্যামিলি ইউনিটি, ফ্যামিলি ইন্টেগ্রিটি। এখন মাকে কেউ আর অবহেলা করবে না, কারণ মাকে ঘরে রাখি, সেবা করি, salary একটা মেয়ে আর $1500 পাইতেছে সো দিস এটা হলো আমাদের মানে অনেক ধরনের খুব স্পষ্টভাবে নীতি মানানো হয় ওয়েলফেয়ার গভর্নমেন্টের জন্য বলা হয় যে অলওয়েজ বেস্ট ইন দে আর লুকিং টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটি আমরা আরেকজন আছেন আমরা তার প্রশ্নটি নিয়ে নিতে চাই তারপরে আমাদের নির্ধারিত যে বিষয়টি আছে সেই বিষয়ে আসব কে আছেন আমাদের সাথে যুক্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম অবি আমি উটসাক থেকে বলছিলাম জি ভাই আপনার প্রশ্নটি আচ্ছা আপু আমার প্রশ্নটা হচ্ছে যদি একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনেন আমি আসছি এখানে 2 বছর হইছে আমি একটু প্রবলেমের শিকার হইছি ফ্যামিলিগতভাবে সেটা হচ্ছে কি আমাকে আমার বয় নিয়ে আসছিল আসার পরে যে কোনো বয়ের সাথে আমার এভরিথিং ইজ গুড বাট আনফরচুনেটলি ফ্যামিলির সাথে আমার প্রবলেম হয়ে গেছে এখন আমার ওয়াইফ ফ্যামিলি ওদের ফ্যামিলি সাইড নিয়ে নিয়েছে ইনকে আমার কাছে বাট আমার সব কিছুই আছে পাসপোর্ট গ্রেন কার্ড এভরিথিং ইজ গুড বাট আমি স্টিল তার সাথে থাকতে চাচ্ছি সে যদি না চায় সে কি আমাকে কোনো ধরনের প্রবলেমে ফেলতে পারে বা যদিও ফেলে কি ধরনের সমস্যার সম্মুখীন আমি হতে পারি আপনার এটা একটা অত্যন্ত স্পর্শকাতর এবং ভেরি কনফিডেন্সিয়াল ম্যাটার সো আপনার অনেকগুলো অধিকার আছে আপনার ওয়াইফের অনেকগুলো অধিকার আছে তবে আমি সংক্ষেপে বলি কেউ যদি আপনার সাথে থাকতে না চায় আপনার ওয়াইফ যদি ডিভোর্স চায় ডিভোর্স এটা হলো ফান্ডামেন্টাল রাইট সে ডিভোর্স পাবেই এবং সেম থিং আপনার জন্য আপনি যদি ডিভোর্স দিতে চান ডিভোর্স পাবেনই তবে আমি স্ট্রংলি অ্যাডভাইস করবো আপনাকে কোনো ফ্যামিলি থেরাপিস্ট অথবা লয়ারের সাথে আপনি কথা বলেন পার্সোনালি আপনার ইস্যুগুলো আপনাকে মোর কাস্টমাইজড আইডিয়া দিবে ওইটাই ভালো হবে মানে ব্যক্তিগতভাবে কারণ অনেকগুলো স্পর্শকাতর তথ্য এই ক্ষেত্রে প্রয়োজন তো আপনি ব্যক্তিগতভাবে কারো সহায়তা এই ক্ষেত্রে কি আমি মোহাম্মদ এম মজুমদার অনেকে নতুন আসেন অনেক জায়গায় যেতে পারেন না কিংবা আপনাদের লয়ারের ফ্রিটিও একটি বিষয় ফ্রিতে কোথাও এই ধরনের অ্যাডভাইস নিতে পারে কিনা ফ্যামিলিগতভাবে হিউজ কোথায় আছে হিউজ অপরচুনিটি আমি এই এখানে বসে অনেকবার বলছি ফ্যামিলি জাস্টিস সেন্টার আচ্ছা প্রত্যেকটা বড়তে আপনার আছে একটা ফ্যামিলি জাস্টিস সেন্টার আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার কোনো দরিদ্র অসহায় নিরীহ আপনার ইনকাম নাই দে লাভ টু টেক ইট দে আর লুকিং ফর পিপল যারা কোয়ালিফাই করে সো দ্যাট দে ক্যান প্রোভাইড দি সার্ভিস অ্যান্ড গভর্নমেন্ট ক্যান পে যখন হসপিটাল দরিদ্র নিরীহ হিসেবে আপনার হার্ট অ্যাটাক হয়েছেন হসপিটালে গেছেন চিকিৎসা করছেন এটা ফ্রি না কিন্তু সামবডি ইজ পেইং সরকার পেইং করবে তো সুতরাং আপনার জন্য বেস্ট ইনফরমেশন হচ্ছে আপনি যদি দরিদ্র হন ইনকাম না থাকে জাস্ট গো টু দি ফ্যামিলি সার্ভিস ফ্যামিলি জাস্টিস সেন্টার অবস্থিত যে কোনো সময় 311-এ কল দিবেন দেখবেন অফিসার আপনাকে সহযোগিতা করবে কী চান যদি বলেন যে আমি কিছু চাই আমি বাংলাতে কথা বলতে চাই তখন একটু সময় লাগবে হয়তো আপনাকে 35 মিনিট অনেক সময় লাইনে থাকতে বাঙালি লোকে আপনার ফোনে এসে বলে দিবে কোথায় এই হেল্পগুলো পাওয়া যেতে পারে সুতরাং দিস ইজ দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইউজ 311 নন ইমার্জেন্সি এবং ইনফরমেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আরেকজন আছেন ফোনে কে আছেন আমি মজুমদার ভাইয়ের সাথে কথা বলতে চাই খানম উড়াই থেকে খানম আচ্ছা খানম আপা বলুন আমার ভাই এপ্লাই করেছিল আমার ভাই বোনদের জন্য 2004 জানুয়ারির সব কিছু হয়ে গেছে এখনো ওরা জানাইতেছে না ওদেরকে ওয়েটিং এ রাখছে ওকে সো ওয়েটিং বলতে যেহেতু 2004 এর কেস নিশ্চয়ই এটা ঢাকা এমবেসিতে ওয়েট করতেছে মেবি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বা কোনো কারণে আছে আপনার কোশ্চেনটা ক্লিয়ার না ওয়েটিং বলতে কোনো শব্দ না এটা নিশ্চয়ই কোনো রিভিউ কোনো এডিশনাল ডকুমেন্টের জন্য অপেক্ষা করতেছে আপনারা ওখানে ইমেল পাঠান বা কোনো এক্সপার্টের সহযোগিতা নেন আবার বেশি দেরি হয়ে গেলে আপনার তখন ভিসা ক্যান্সেল হয়ে যাবে এক বছরের ভিতরে যদি আপনারা কোনো তদবির না করেন কোনো খোঁজখবর না নেন সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা পার্সোনালি কোনো লয়ার হায়ার করিয়া এটা তদবির করা উচিত আরেকজন আছেন ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটি বলে নিতে হবে আমার নাম জালাল আহমেদ জি আমি মিশিগান থেকে হই জি ভাই প্রশ্নটি আমার ভাই বোনের 2005 এর মার্চে করছিলাম এখন আমার সব কাগজপত্র জুলাইতে দিয়ে দিছে কতদিন লাগবে 2005 মার্চ সব কাগজপত্র দেওয়া হয়ে গেছে কতদিন জুলাইতে তো দিয়েছেন তো আপনার ইন্টারভিউ ডেট তো এখন আসার কথা সো আপনার ইন্টারভিউ ডেট কোনো মিস হলো কিনা ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে আপনি যোগাযোগ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আর চলে আসবে যেহেতু সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন চলে আসবে মাঝে মাঝে একটু অপেক্ষাও করতে হয় ভিসা অ্যাভেলেবল সেটির উপরও নির্ভর করে অনেক কিছু আরেকজন আছেন ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি জামাইকা থেকে সুমি বলছি আপু। জি সুমি আপা বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কোশ্চেন ছিল হচ্ছে, আমি লাস্ট ইয়ার আমার হাজবেন্ডকে স্পন্সরশিপ দিয়েছিলাম, তো এবছর আমার আরো একটা রিলেটিভ আসবে দেশ থেকে, সো আমার ইনকাম অলমোস্ট লাইক 85 এর মতো, সো আমি কি তাদেরকে স্পন্সরশিপ দিতে পারবো এবছর? আর যদি পারি তাহলে আমরা হাউস হোল্ড মেম্বার, আমি আর আমার হাজবেন্ড দুইজন, সো আমরা আপ টু কত মানে কয়টা পার্সনকে আমরা স্পন্সরশিপ দিতে পারবো? আচ্ছা হ্যাঁ, এটা উত্তরটা এইভাবে দিই, আপনি যেহেতু একজনকে স্পন্সর গত বছর করেছেন, যেহেতু আপনার ইনকাম যেহেতু বেশি আছে, আপনি আরেকজন আরও ধরো এটি যেহেতু আপনার দুজন ফ্যামিলি মেম্বার মেবি আরও পাঁচজনকে দিতে পারেন। বাট এখন আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক সময় আপনি যখন এবার আরবার দিবেন তখন তারা ডিনাই করবে এবং তারা এক্সপ্লেন করে না। আমরা আবার এটাকে পিটিশন দিয়ে বলি যে হ্যাঁ, দিস পার্সন $80,000 ইনকাম, শি অনলি স্পন্সর ওয়ান পার্সন, শি ইজ এন্টাইটেল টু ডু অ্যানাদার ফোর, হোয়াই ইউ আর নট accepting her as a sponsor again. So এরপরেও তারা ওই উত্তরটা ওইভাবেই দেয় যে since she applied sponsor somebody last year, we cannot use her as a sponsor again. So আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা আপনি চান্স নিতে পারেন। অনেক সময় আপনাকে আবার ডিনাই করতে পারে, যদিও ডিনাই করা আইনগত না, বাট এমবেসি যখন একবার ডিনাই করে এই অনেক সময় এদেরকে বোঝানো ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা বেস্ট হবে তারা যদি আরেকটা সাবস্টিটিউট স্পন্সর পায়, সেটা বেটার হবে আপনারটা না দেওয়া, কারণ আপনি যেহেতু গত বছর আপনার হাজবেন্ডকে নিয়েছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আমরা প্রশ্নগুলো নিব। তবে একজন এখনই যুক্ত হয়ে গেছেন, তো ফোনটি আমাদের নিতেই হবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন নিয়ে আমরা তারপরে বিরতিতে যাচ্ছি। ফোনে কে আছেন? হ্যালো, জি আপনার নামটি বলে নিতে হবে। আমার নাম শামসুন্নাহার খান। আচ্ছা বলুন। আমি প্রশ্ন করতেছি, আমার ছেলের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, সব কাগজপত্র তারা নিয়ে গেছে, এরপরে বলছে যে সব ওকে, মানে 3 মাসের মধ্যে আমারে ইয়া করবে, জানাইব। তো 3 মাস তো প্রায় হয়ে গেছে, অন্য কোনো খবর হয় নাই। উপস্থাপিকার নাম শামসুন নাহার, একটু বেশ কম, শুধু আপনি খানম আর উনি হলো নুপুর। সো থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। ইমিগ্রেশন যদিও বলে 3 মাস, এটা টেন্টেটিভ টাইম, অনেক সময় এর বেশিও লাগতে পারে। আর আবার আপনি বলতেছেন এটা প্রায় 3 মাসে, 3 মাস তো এখনো হয় নাই, সুতরাং অতি শীঘ্রই আপনি উত্তর পাবেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে নির্ধারিত বিষয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আইনজীবী মোহাম্মদ এন মজুমদারকে পেয়েছি। তিনি বিভিন্ন আইনি বিষয়ে তথ্য উপস্থাপন করছেন। এবং প্রিয় দর্শক, আমরা বারবার এই অনুষ্ঠানে একটি কথাই বলে থাকি, আমাদের বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল আসেন তারা কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে থাকেন, তবে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও যাচাই বাছাই করে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু খুব সাধারণভাবে আমরা তথ্যগুলো উপস্থাপন করি, জাস্ট একটি দিক নির্দেশনা, যে কোনো ঘটনার একটি প্রেক্ষাপটে। সেই সাথে আমরা একটি নির্ধারিত বিষয় নিয়েও আলোচনা করছি। তবে মোহাম্মদ এন মজুমদার অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করছেন, বিরতির আগ থেকে আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে যুক্ত? জি, আমার নাম মাসুদ, আমি কুইজ থেকে বলতেছি। জি ভাইজান, টিবিএন24 ধন্যবাদ এই জন্য যে অনুষ্ঠান আমাদের খুব উপকারে আসে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমার দুইটা প্রশ্ন, একটা হলো যে আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি, একটা ভাইয়ের অ্যাপ্লিকেশনে আমি আমার সিগনেচার করে নিই, কিন্তু আমি আমার রিসিভ লেটার পেয়েছি এবং অ্যাপ্রুভাল লেটার পেয়েছি, আমি জানি না এটার ফিউচার কি হবে। আচ্ছা এটা একটা। আরেকটা হলো আমি আমার প্রপার্টি জমা রেখে ব্যাংক থেকে টাকা নিছি, কিন্তু আমার ব্যবসা খারাপ হওয়ার কারণে পরবর্তীতে আমি একটা ব্যাংকেও টাকা দিতে পারিনি এবং প্রপার্টিও নিয়ে আসতে পারিনি। ব্যাংক আমার প্রপার্টি নিয়ে যায় এবং তারা 2 বছর আগে সেটা কোথায় 2 বছর আগে আমার কাছ থেকে প্রপার্টি চলে যায় বলতে গেলে। এখন তারা আমাকে কোনো চিঠিও লেখে না, কিন্তু আমি জানতে চাচ্ছি আমি কি এখন কি ফ্রি আছি নাকি আমাকে কোনো কিছু করা দরকার আছে, এই জিনিসটা প্লিজ। আর ছোট্ট একটা উপদেশটা ঠিক, এটা আমার লাইফের একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাইদের অনেক উপকার আসতে পারে। সেটা হলো আমি আপনি নূপুর আমাকে বলেছিলেন এক সময় আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থাৎ আমি আমার বিল পে করি বাই পোস্টে। বাই দিস টাইম আমার দুইটা চেক হারানো গেছে এবং ব্যাংক থেকে কে বা কার আমার ব্যাংক থেকে ওই চেক ইউজ করে টাকা নিয়ে গেছে। তো এই জিনিসগুলো হয়তো বা যারা যারা বাই পোস্টে বিশেষ করে বিল দেয় বি কেয়ারফুল, কারণ হলো ক্রেডিট কার্ড আমার আমার টাকা নিয়ে গেছে, ব্যাংকে কমপ্লেন করছি, আমি জানি না সে টাকা আমি রিটার্ন পাবো কিনা। এই জিনিসটা জাস্ট আপনারা বললে জানি না মানুষ আমাদের উপকার আসবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ আপনি একটি তথ্য উপস্থাপন করেছেন এবং আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে এরকম ছোটখাটো যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করে একটু সতর্ক হওয়ার জন্য, একটু সচেতন হওয়ার জন্য যে এ দেশটি অনেক সুন্দর, এ দেশটির নিয়ম কানুন আইন কানুন অনেক সুন্দর, তবে সুন্দর নিয়ম কানুন আইন সবকিছু মেনে সুন্দরভাবে কিভাবে থাকা যায় সেটি কিন্তু জানতে হবে, বুঝতে হবে, নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। মোহাম্মদ এম মজুমদার, দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করতে চাই, তারপরে প্রথম প্রশ্নে আমি আসতে চাই। প্রথম প্রশ্ন হলো ওনার এটা ভেরি ইম্পর্টেন্ট, উনি যে I-130 ফাইল করেছেন সাইন করেন নাই। তো সাধারণত যদি সাইন না করে থাকেন ভুলবশত অ্যাপ্লিকেশনটা ফেরত দেওয়া হয়। উনি আপনি যেহেতু রিসিভ লেটার পেয়েছেন সুতরাং সেটা তারা ওভারলুক করছে, হয়তো তারা ভাবেও না, আর যদি ফাই পরবর্তীতে আপনাকে সেটা জানাবে, এটা হলো একটা। সেকেন্ড থিং হলো আপনি যে নন পেমেন্টের জন্য আপনার বাই ফরক্লোজে গিয়েছে বা তারা আপনি 2 বছর পে করেন নাই, তো এটা প্রসিডিং হচ্ছে, এটা ফরক্লোজারও চলে যাবে, সামবডি উইল বাই ইউর হাউস, আবার টাইটেলটা ট্রান্সফার হতে সময় লাগবে। সো এটা ইট ইজ এ লং প্রসেস। আর যেটা তৃতীয় জিনিসটা যেটা বললেন আপনার শেখারে গেছে, সামবডি ইউজ করছে, এটা ক্রেডিট ফ্রড অলওয়েজ হয়। তো ভেরি ইম্পর্টেন্ট, যারা ক্রেডিট কার্ড ফ্রডে পড়বে, যা আপনার নাম ব্যবহার করে কেউ ক্রেডিট ইউজ করছে বা আপনার চেক ইউজ করছে, ইমিডিয়েটলি ফ্রড অ্যালার্ট এবং ক্রেডিট রিপোর্টিং কোম্পানিকে রিপোর্ট করলে তারা ফাইন্ড আউট করবে কে এই চেকটা ফ্রড ইউজ করলো এবং আলটিমেটলি আপনাকে ক্রেডিট দেওয়া হবে। এটা আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না, সময় লাগবে। ভেরি ইম্পর্টেন্ট যে সবাই অ্যাওয়ার করার জন্য। আরেকজন আছেন ফোনে, ফোনে কে আছেন, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্যার কাছে কোশ্চেন হচ্ছে এটাই, আমার একজন রিলেটিভ বর্ডার ক্রস করে এই দেশে আসছে, তো এখন বাফলো ডিটেনশন সেন্টারে আছে। ওনার হিয়ারিং হয়েছে গত 3 তারিখে, তো জাজ ওনার বন ডিনাই করছে, বলছে অ্যাসাইলাম সাবমিট করার জন্য। তো আমার স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কিভাবে কি করলে জিনিসটা ভালো হবে, আমি একটু পরামর্শ চাচ্ছি। অলরাইট, যারা সাধারণত আমাদের অভিজ্ঞতা থেকে আমরা ডেইলি বেসিস এগুলো কাজ করতেছি, যদি কেউ ডিটেনশন সেন্টারে যায় ওখানে একটা হিয়ারিং হয়, এটাকে বলে ক্রেডিবল ফিয়ার হিয়ারিং। ওই হিয়ারিংটা জাজের কাছে যাওয়ার আগে হয়, ইমিগ্রেশন অফিসার অ্যাসাইলাম অফিসারে হিয়ারিংটা নেই। ওই হিয়ারিংয়ে যদি ইমিগ্রেশন অফিসার মনে করে, এটাকে বলে প্রাইমা ফেসি এভিডেন্স বা প্রাথমিকভাবে যদি মনে করে যে এই লোকটার কথা বিশ্বাসযোগ্য, তখন তাকে ওই বেলটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বিগিনিংয়ে যদি মনে করা হয়, এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেকে আসে বলে যে আমি বিএনপি করি, তখনই ওরা সিস্টেমে দেখে যে বিএনপিকে টিয়ার 3 তৃতীয় মাত্রার টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে বিবেচনা করা হয়েছে। যদিও এটার ব্যতিক্রম ধর্মীয় আরও আইন রয়েছে, এটা অনেক অফিসার ভিন্নভাবে নেই, তখন অনেক ক্ষেত্রে জামিন ডিনাই হয়। জামিন যখন বেল ডিনাই হয় এরপরেও অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয় এবং মেরিট বেস হিয়ারিং হয়। তবে অ্যাসাইলাম একবার যদি বেল একবার ডিনাই হলে ইটস ভেরি ভেরি অলমোস্ট ইম্পসিবল এটাকে বেল আউট করা। সো এতটুকু। সো এটা ডিপেন্ড করবে ওনার ক্রেডিবল হিয়ারিং, যেটা বিশ্বাসযোগ্যতার শুনানি যেটা প্রথম হয়েছিল উনি কীরকম বক্তব্য দিয়েছিল এটার উপরে ডিপেন্ড করে। সো আপনারা ওই অত্র এলাকায় কোনো আইনজীবী নিয়োগ করতে হবে যারা বাফালো এরিয়া ডিটেনশন সেন্টার এরিয়ার কাছাকাছি থাকে, তারা যেন ইন্টারভিউ করতে পারে, পেপার রিভিউ করতে পারে। যদি কোনো কারণে রিভার্সাল পিটিশন দেয় এবং ইমিগ্রেশন জাজকে বুঝাতে সক্ষম হয় যে কারণে তার বেল পিটিশন ডিনাই করা হয়েছিল এটা ডিনাই করা সঙ্গত ছিল না, দেন মে বি পসিবল, বাট ইটস ভেরি ভেরি টাফ। তবে ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে আপনার এত স্পর্শকাতর বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আরেকজন আছেন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এটি হয়তো আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি সুমি বলছিলাম ব্রুকল্যান্ড থেকে। জি আপা, প্রশ্নটি? আমার প্রতিযোগী হচ্ছে যে আমি 2007 আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, ওদের প্রায়োরিটি ডেট ছিল জুলাই 7 2007। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওনাদের আর কতদিন সময় লাগতে পারে আনুমানিক? আনুমানিক আপনার এখন 2005 চলতেছে, আপনারটা 2007, যদি মাস উল্লেখ করেন নাই, সো গিভ এ টেক মোরলেস 2-2.5 বছর লাগবে আরো। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন নিতেই হবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কে আছেন বলেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়েবসাইট থেকে হ্যাপি বলছি। জি হ্যাপি আপা, প্রশ্নটি? হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমার আম্মা আমার ছোট ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছিলেন 2017 মেয়ের সব কিছু পেপার দিয়ে দিছি বুঝছেন, এরপরে ওরা বলছিলেন পুলিশ সার্টিফিকেট লাগবে, পুলিশ সার্টিফিকেট দিয়ে দিছি, বাট এখন 18 চলতেছে, এখনো ইন্টারভিউ ডেট দেয় না। আমি যোগাযোগ করছি, ওরা শুধু বলে যে ঢাকায় ফাইল চলে গেছে, জানাবে জানাবে, বাট অনেক দিন। এটা একটু আগে উত্তর দিয়েছিলেন আমরা আরেকটা ক্লায়েন্টকেও, ওই বাংলাদেশ থেকে কতগুলো স্লট অ্যালোকেট করে ন্যাশনাল ভিসা সেন্টারকে, ওই স্লটগুলোর জন্য ওনারা ওয়েট করতেছে, আসবে আপনি, যেহেতু এটা সেকেন্ড ক্যাটাগরির একটুখানি সময় লাগবে বা সময় লাগবে। ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, খুব সংক্ষেপে মোহাম্মদ এম মজুমদার উত্তর দিতে হবে যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। ফারহানা ইয়াসমিন প্রশ্ন করেছেন, উনি তার মা বাংলাদেশে গ্রিন কার্ডধারী, 2 বছরের জন্য তিনি স্টে করার জন্য আবেদন করতে চান, মানে পারমিশন নিয়ে থাকতে চান, তাহলে এই আবেদন যদি করেন কতদিন লাগে এই আবেদনটি আসতে? এটা আপনার I-131 ফাইল করতে হবে, আসতে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উনিও যদি তাহুয়া করার প্রয়োজন, তাড়াতাড়ি দেশে যাওয়ার প্রয়োজন মনে করে উনি অ্যাপ্লিকেশন করার পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যেতে পারেন। মূল বইটা আসতে অনেক সময় 45 to 60 days বা একটু বেশিও লাগতে পারে। আর অনেকে প্রশ্ন করেছেন, এই একই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু আমরা চেষ্টা করেছি পুরো অনুষ্ঠান জুড়ে, যারা ফোনে প্রশ্ন করেছিলেন সেগুলোর উত্তরের ভিত্তিতে। মোহাম্মদ এম মজুমদার সবশেষ 30 সেকেন্ডসে কি বলবেন? বলবো আপনার অ্যাপ্লিকেশন যখন ইমিগ্রেশন রিলেটেড অ্যাপ্লিকেশন করবেন, নির্ভুল নিখুঁত অ্যাপ্লিকেশন করবেন, সময় কমবে। যারা হোমলেসনেস ফেস করতেছেন, ইভিকশন ফেস করতেছেন, আপনারা ফ্যামিলি জাস্টিস সেন্টার HRA অফিসে যোগাযোগ করবেন যাতে কেউ গৃহহীন হইতে না হয়, সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আমি দেই, আপনি সবসময় দেন, আমরাও তো দিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা কৃতজ্ঞতা জানাই, আপনারা অনেক ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝে আসেন আমাদের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আপনাদের জন্য, কারণ এত সময় ব্যস্ততার মাঝে আপনারা এই যে সময় বের করে দর্শকদের বিভিন্ন তথ্য উপস্থাপন করতে চান। আর প্রিয় দর্শক, সবশেষ একটি কথাই বলি, TBN24 টেলিভিশন আপনাদের টেলিভিশন, আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন তথ্য উপস্থাপন করে আপনাদের যে চিন্তার জগৎটি সেটি উন্মুক্ত করে দিতে। তবে সিদ্ধান্ত নেবেন আপনারা বুঝে শুনে, দেখে শুনে, যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই প্রফেশনালের কাছে যাবেন, কারণ আপনার ভবিষ্যৎটি কার হাতে দিচ্ছেন সেটিও আপনাদের কিন্তু দেখে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। সবাই অনেক ভালো থাকবেন।